হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অন দ্য বাংলা ব্লগার। সো আজকে বেসিক্যালি আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাইকের স্মার্ট কার্ড বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট। অর্থাৎ হচ্ছে আমি আমার প্রিভিয়াস ভিডিওতে তোমাদের বলেছিলাম, যারা আমি এখন থেকে একটা ভিডিও সিরিজ তৈরি করব যেখানে আমি বাইকের প্রত্যেকটা পেপার, যে চারটা পেপার বাইকের লাগে, সেগুলোকে আলাদা আলাদাভাবে বিস্তারিত বলবো। সো আজকের টপিক হচ্ছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর্থাৎ স্মার্ট কার্ড, বাইকের যে স্মার্ট কার্ড থাকে সেটা। অর্থাৎ হচ্ছে আজকের এই ভিডিওটা দেখলে আপনারা জানতে পারবেন যে স্মার্ট কার্ডটা আপনারা বাইক কেনার পরে কীভাবে পাবেন, কতদিন সময় লাগতে পারে এবং বর্তমান যে সিচুয়েশন সেটা নিয়েও আমি কিছু কথা বলবো, আর অনেকের বিভিন্ন প্রশ্ন থাকে সেটা নিয়েও কথা বলবো। তো চলুন শুরু করা যাক। যদি আমি ভিডিওটার প্রথমেই বলতে থাকি যে বাইকের স্মার্ট কার্ড কী, অর্থাৎ হচ্ছে বাইকের যে স্মার্ট কার্ডটা আমরা বলি, আমরা স্মার্ট কার্ড পাচ্ছি না হ্যান ত্যান স্বাচ্ছতর অনেক কথা বলি আমরা বাইকের স্মার্ট কার্ড নিয়ে। তো স্মার্ট কার্ডটা আসলে কী? স্মার্ট কার্ডটা হলো হচ্ছে মালিকানার পরিচয়পত্র, অর্থাৎ হচ্ছে বাংলায় যেটা সোজা বাংলায় যে আপনি যখন একটা বাইক কেনেন সেই বাইকটা যে আপনার এবং সেই বাইকটার মধ্যে কী কী আছে, যে আপনি বাইকটার মালিক এবং সেই বাইকটার গুণাগুণ এবং আপনার কিছু ডিটেলস নিয়ে যে কাগজটা তৈরি হয় তাকে আমরা সাধারণত স্মার্ট কার্ড বলি। আর অনেকেই হয়তো বা স্মার্ট কার্ডটা শুনে অবাক হয়ে যাচ্ছেন, কারণ অনেকের কাছে স্মার্ট কার্ড নেই, এটা পেতে হলে অনেক প্রসেস করতে হয়। তো আমরা জেনে নিলাম যে স্মার্ট কার্ডটা আসলে কী, এবং অনেকের প্রশ্ন থাকে, এই প্রশ্নটার অ্যান্সার আমি প্রথমেই দিতে চাই যে স্মার্ট কার্ডের কি কোনো মেয়াদ থাকে কি না, অর্থাৎ বাইকের রেজিস্ট্রেশন পেপারের কোনো মেয়াদ থাকে কি না। আসলে রেজিস্ট্রেশনের পেপারের কোনো মেয়াদ থাকে না, শুধু ট্যাক্সের একটা মেয়াদ থাকে, সেটা ট্যাক্স টোকেনের ভিডিওটা দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। তো আজকে যেহেতু স্মার্ট কার্ড নিয়ে বলবো, তো প্রথমেই বলি আপনি যখন একটা নতুন বাইক কিনবেন তখন আপনারা আপনি বাইকের কাগজপত্র নিয়ে ব্যাংকে টাকা জমা দিলেন, এরপর রেজিস্ট্রেশন করলেন, এরপরে আপনি তিনটা কাগজ মূলত পাবেন। সেই তিনটা কাগজের মধ্যে হচ্ছে অ্যাকনলেজমেন্ট স্লিপ, সাদা রঙের একটা চার কোণার যে কাগজ সেটা একটা, ট্যাক্স টোকেন একটা, আর হচ্ছে আপনার ইন্স্যুরেন্স একটা। বাইক বা গাড়ি যেটাই হোক এই তিনটা কাগজ পাবেন আপনি। তো গাড়ির ক্ষেত্রে ফিটনেসটাও পাবেন। তো রেজিস্ট্রেশন হওয়ার পরে আপনারা কী করেন, ওয়েট করেন, অ্যাকনলেজমেন্ট স্লিপে একটা ডেট দেওয়া থাকে। অ্যাকনলেজমেন্ট স্লিপ হচ্ছে চার কোণার চেয়ে একটা A4 সাইজের কাগজ যেখানে বাইকের সম্পর্কে ডিটেলস লেখা থাকে। অর্থাৎ হচ্ছে স্মার্ট কার্ডটা যখন আমি পাবো না তার আগের যে ভার্সনটা সেটা অ্যাকনলেজমেন্ট স্লিপ। আমরা অনেকেই জানি যারা ড্রাইভিং লাইসেন্স করেছি, ড্রাইভিং লাইসেন্স পাওয়ার আগে অস্থায়ী ড্রাইভিং লাইসেন্স বলে একটা জিনিস আছে চার একটা কাগজে, তো সেরকম স্মার্ট কার্ড পাওয়ার আগে একটা বাইকের মালিকানার যে স্মার্ট কার্ড NID কার্ড যেরকম, সেটা নিজের মালিকানা মানে হচ্ছে আমি একজন মানুষ এইটা প্রমাণ করার জন্য, যেমন স্মার্ট কার্ড রয়েছে, NID কার্ড, জাতীয় পরিচয়পত্র, তেমনই একটা বাইকের যে মালিক একজন হতে পারে সেটা পরিচয় প্রমাণ করার জন্য একটা স্মার্ট কার্ড থাকে, এটা হচ্ছে সেই স্মার্ট কার্ড। এইটার মধ্যে কিউআর কোড না, এই কোডগুলোকে কী বাদ জানি বলে ধাক্কা টাকাটা, এই কোডের মাধ্যমে আপনার সব ডিটেলস থাকে এবং এইটা মানে হচ্ছে এখানে আপনার ছবি থাকা মানে হচ্ছে এইটার বাইকটার মালিক আপনি। তো এখন আসি বাইকটার স্মার্ট কার্ড কীভাবে পাবো। তো আমি একটা বাইক কিনলাম, যেদিন টাকা দিলাম তার 15 দিনের মধ্যে আমাকে শোরুম নাম্বার দিয়ে দিবে, অর্থাৎ হচ্ছে বাইকের নাম্বার দিবে যেখানে অ্যাকনলেজমেন্ট স্লিপ দেওয়া থাকবে এবং ওখানে নাম্বার লেখা থাকবে যে বাইকটার নাম্বার এইটা, এই নাম্বারের বাইক আপনার। তো আপনি বাইকের রেজিস্ট্রেশন নাম্বারটা পিছনে বাইকের পিছনে লাগালেন, এরপরে অনেকে কোশ্চেন করে আমি বাইকটা কিনেছি কবে ফিঙ্গার দিব, অর্থাৎ হচ্ছে আপনাকে যে অ্যাকনলেজমেন্ট এর কাগজটা দিবে A4 সাইজের পেপারের, অর্থাৎ হচ্ছে আমি বলবো হচ্ছে নর্মাল যে পেজ থাকে সেই সাইজের পেজের মধ্যে প্রিন্ট করা থাকে, আমার কাছে সেটা নেই বর্তমানে, সেই জন্য আমি দেখাতে পারছি না, কিন্তু একটা পেজ থাকে সেটা হচ্ছে অ্যাকনলেজমেন্ট স্লিপ, আর উপরে লেখাই থাকে অ্যাকনলেজমেন্ট স্লিপ। যারা ইংরেজিতে রিডিং পড়তে পারেন তারা ইজিলি পড়তে পারবেন, এবং ওখানে নিচে একটা জায়গায় ডেট লেখা থাকে যে এই অ্যাকনলেজমেন্ট স্লিপটা এতদিন পর্যন্ত চলতে পারবে। তো তার আগে যে কোনো একদিন আপনাকে ছবি তুলতে হয়, বায়োমেট্রিক দিতে হয় স্মার্ট কার্ডের জন্য, অর্থাৎ আমরা যখন বাইক কিনি তখন আমরা ছবি দিই, কিন্তু আমরা যখন একটা স্মার্ট কার্ড তৈরি করব তখন আপনার এখানে একটা ছবি থাকে, এই ছবিটা তোলার জন্য আপনাকে যেতে হয়, অর্থাৎ হচ্ছে বায়োমেট্রিক দিতে হয়। তো অনেকেই কোশ্চেন করে আমি বাইক কিনছি সেই কবে হয়ে গেছে, আমি কি এখন যাবো না, আমার কি অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে। তো এই বিষয়ে যেটা আমি বলবো সেটা হচ্ছে বাইকটা আপনি কিনলেন তার 2 মাস বা 2.5 মাসের মধ্যে আপনার মোবাইলে একটা মেসেজ আসবে, অনেকের ক্ষেত্রে 3-4 মাসও লেগে যায়, যে আপনার স্মার্ট কার্ডের বায়োমেট্রিকের জন্য আপনি একটি ডেট নির্ধারণ করুন, আপনি আপনার ছবি তোলার সময় চলে আসছে। তো সেই মেসেজটা আসে, তো সেই মেসেজে আপনার রিপ্লাই দিতে হয় যে আপনি কোন দিন যাবেন। সেই মেসেজে হয়তো আমি ঠিক না NP স্পেস C স্পেস ডেট মনে হয় লিখতে হয় বা বিও লিখতে হতে পারে, আমার এক্স্যাক্টলি খেয়াল নেই, NP স্পেস B স্পেস
ডেট লেখে বা এমপিসি স্পেস ডেট লেখে, মানে যেই ডেটে আপনি যেতে চান সেটা দিয়ে পাঠিয়ে মেসেজটা পাঠিয়ে দিলে আপনার ওরা কনফার্ম করে যে এই ডেটে এসে আপনি ছবি তুলতে পারবেন। অর্থাৎ হচ্ছে আমার যেহেতু এক্সাক্ট ডেট মনে নেই, কিন্তু আপনাকে যে ওরা মেসেজ দিবে তো মেসেজে ওরা লিখে দিবে যে আপনি কী ফর্ম্যাটে ওদের মেসেজে রিপ্লাই দিবেন। ওরা আপনাকে মেসেজ দিবে যে আপনার স্মার্ট কার্ডের ছবি তোলার জন্য আপনি চলে আসুন আর কাগজগুলো নিয়ে আসেন। তো এই ক্ষেত্রে অনেকের প্রশ্ন থাকে, অনেকের প্রশ্ন কী থাকে যে ভাইয়া আমার স্মার্ট কার্ডের মানে ছবি যে তুলতে যাবো আমি কী কী কাগজ নিয়ে যাব, বা আমার মেসেজ আসছিলো বা মেসেজ আসে নাই। সে এই বিষয়ে আমি যদি সোজা কথা বলি, নর্মালি এক্সেপশনাল কেস আলাদা, নর্মালি আপনারা যদি যে কোনো একটা দিন 2 থেকে আড়াই মাস পরে, অর্থাৎ হচ্ছে বাইক কেনার 2 থেকে আড়াই মাস পরে যে কোনো একটা দিন বিআরটিএতে যান, তাহলে আপনারা স্মার্ট কার্ডে ছবি তুলে আসতে পারবেন। সেইটা কীভাবে তুলবেন সেটা নিয়ে আমার একটা ভিডিও অলরেডি আছে, তো সেটা নিয়ে আমি ডিটেলস বলতেছি না। সেদিন যে যে কোন কোন রুমে যাবেন, কীভাবে কীভাবে ছবি তুলবেন সেটা নিয়ে আমার অলরেডি ভিডিও আছে। আপনারা বিআরটি হেল্পে একটা প্লেলিস্ট আছে আমার চ্যানেলে, চ্যানেলে ঢুকে একটু ভিডিওগুলো ঘাটলেই আপনারা পেয়ে যাবেন। তো স্মার্ট কার্ডের ব্যাপারে হচ্ছে ওই দিন যে ছবি তুলে আসবেন। আর অনেকের প্রশ্ন থাকে যে আমার স্মার্ট কার্ডের হচ্ছে আমি ছবি তুলতে পারি নাই, আমার ছবি তোলার সময় হয় না, আমি কি এখন কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবো? আপনারা ডাইরেক্ট চলে যাবেন, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার দরকার নাই। নর্মালি ডাইরেক্ট গেলেই ওরা ছবি তুলে নেয়। আমিও কয়েকবার গেছি, মানে কয়েকবার মানে আমি তিনটা বাইক কিনছি, তিনটা বাইকের ক্ষেত্রে আমি ডাইরেক্ট গেছি, ডাইরেক্ট গিয়ে আপনার ছবি তুলছি, ছবি তুলে আসছি। অ্যান্ড আমার মানে মানে নির্দিষ্ট ডেটে যাওয়া লাগে নাই, কিন্তু অনেক ক্ষেত্রে ওরা বলে ভাইয়া নির্দিষ্ট যে ডেটে আসবেন, আপনি অ্যাপয়েন্টমেন্ট নেন নাই, তখন রিকোয়েস্ট করবেন যে ভাইয়া আমার অফিস আছে, বা কিছু একটা বাহানা দিয়ে ওদের কাছ থেকে ছবিটা তুলে আনবেন। তো স্মার্ট কার্ডে ছবি তোলার পর অ্যাকনোলেজমেন্ট স্লিপে ওরা ডেট দিয়ে দেয়। এদিকে আরেকটা ব্যাপার আছে, অনেকে সময় মতো ছবি তোলে না, তখন অ্যাকনোলেজমেন্ট স্লিপে যে স্মার্ট কার্ডে ছবি তোলার একটা ডেট থাকে সেই ডেটটা একটা মানে শেষ হয়ে যায়। এমন অবস্থায় যদি আপনি পুলিশের কাছে ধরা খান, বর্তমান আইন অনুযায়ী আপনার মিনিমাম 3,000 টাকা মামলা হবে, মানে অ্যাকনোলেজমেন্ট স্লিপের ডেট যদি ওভার হয়ে যায়। তো এখনই যাদের বাইকের অ্যাকনোলেজমেন্ট স্লিপ আছে, অর্থাৎ হচ্ছে স্মার্ট কার্ডটা নাই, অ্যাকনোলেজমেন্ট স্লিপ চার কোনা আছে একটা A4 সাইজের সাদা রঙের কাগজ, ওর মধ্যে ডেট লেখা আছে, আপনারা ডেটটা চেক করুন। যদি এমন হয় যে আপনার অ্যাকনোলেজমেন্ট স্লিপের ডেট ই হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে, অর্থাৎ হচ্ছে আপনার ডেট শেষ, তাহলে আপনি হয় যায় ডেট বাড়ায় নিয়ে আসেন, নাহলে ছবি তুলে আসেন। কিন্তু ওরা গেলেই ডেট বাড়াই দেবে অথবা ছবি তুলে আসবে, ছবি তুলবে। এখন ওরা নিয়ম করছে ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ডের ছবি, সরি, স্মার্ট কার্ডের ছবি তোলার আগে ডিজিটাল নাম্বার প্লেট নিতে হয়। তো আপনি এই জিনিসটাও খেয়াল রাখবেন। যেহেতু আজকে আমি স্মার্ট কার্ড নিয়ে কথা বলতেছি, সেহেতু স্মার্ট কার্ড নিয়েই বলবো। তো আপনারা সময় মতো ছবি তুলবেন, যে কোনো দিন গেলেই হবে, গিয়ে আপনারা ছবি তুলতে পারবেন, এটা আর একটা ডেট বাড়ায় নিয়ে আসতে পারবেন, ওই ডেটটা না হলে কিন্তু মামলা দিবে। তারপর আপনি ছবি তুললেন, ছবি তোলার নর্মালি 6 মাসের মধ্যে আপনাকে একটা ডেট মেসেজ দিবে যে আপনার স্মার্ট কার্ডটা রেডি হয়েছে, আসে নিয়ে যান। তখন আপনারা যে এরকম একটা স্মার্ট কার্ড নিয়ে আসবেন, অর্থাৎ হচ্ছে বাইকের রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে আপনার কাজ শেষ হয়ে গেল। এখন অনেকে প্রশ্ন করবেন যে বর্তমান যে সিচুয়েশন করোনার জন্য আপনারা ছবি তুলছেন বাইকের স্মার্ট কার্ডের জন্য অনেক বছর আগে, বাট এখনও আপনারা স্মার্ট কার্ড পাচ্ছেন না, বা ছবি তোলার ডেটই পাচ্ছেন না, বা এখন কি শুরু হয়েছে কিনা, হ্যাঁ এখন মোটামুটি স্মার্ট কার্ড ডেটের ছবি তুলতেছে, আপনারা যাই খোঁজ নিলেই পারবেন। আর এখন বিআরটিএর সব কাজই মোটামুটি করতেছে, ওরা কম লোক নেয় কিন্তু করতেছে, আপনারা গেলে একটু কষ্ট হবে কিন্তু করতে পারবেন, এটা একটা কথা। আর একটা হচ্ছে অনেকে বলতেছে যে স্মার্ট কার্ড কবে পাবো, কবে পাবো? ভাই স্মার্ট কার্ড পাওয়ার আশা ছেড়ে দেন, অ্যাকনোলেজমেন্ট স্লিপে ওরা গেলেই ডেট বাড়ায় দেবে ছবি তোলার পরে। ডেলিভারি ডেটের আশেপাশে ওরা নর্মালি দেয়, কিন্তু বর্তমানে করোনা সিচুয়েশন স্মার্ট কার্ড প্রত্যেকটা প্রিন্ট হতেও সময় লাগে, সো প্রিন্টিংয়েরও একটা বিষয় আছে, সেহেতু আপনাদের ভালোই সময় লেগে যাবে। অর্থাৎ হচ্ছে একটা স্মার্ট কার্ডকে পেতে আপনার মিনিমাম 1 বছর লেগে যাবে বর্তমানে যারা করছেন। আগে হয়তো বা 6 মাসে আপনারা ছবি তোলা থেকে স্মার্ট কার্ড পেয়ে গেছেন, বা 6 মাস 7 মাস 8 মাস, কিন্তু এখন একটু সময় লাগবে। অর্থাৎ হচ্ছে স্মার্ট কার্ডটা পেয়ে গেলে আপনার বাইকের রেজিস্ট্রেশন নিয়ে আপনার কোনো প্রবলেম নাই, সারা জীবনের জন্য আপনার বাইকটা হয়ে যাবে, নাম ট্রান্সফারেও কোনো সমস্যা হয় না, ইজিলি নাম ট্রান্সফার করা যায়। অ্যাকনোলেজমেন্ট স্লিপ থাকলে মাঝে মাঝে একটু প্রবলেম হয়, কিন্তু স্মার্ট কার্ড থাকলে কোনো কিছুতে সমস্যা হয় না। তো এই ছিল আমার স্মার্ট কার্ড নিয়ে ভিডিও। আর অনেককেই আমি ফেসবুক গ্রুপে অ্যাড হইতে বলি, আমার একটা ফেসবুক গ্রুপ আছে, সেটা হচ্ছে অয়ন দা বাংলা ব্লগার ইউটিউব ফ্যামিলি। তো সেখানে অ্যাড হলে আপনারা বিআরটি রিলেটেড নিত্য নতুন সব নিউজ পাবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাতে আপনারা সেই গ্রুপে পোস্ট করলে আমি না রিপ্লাই দিলেও কেউ না কেউ আপনাকে রিপ্লাই দিবে, কেউ না কেউ আপনাকে হেল্প করবে। এছাড়া আমার একটা ফেসবুক পেজও আছে, অয়ন দা বাংলা ব্লগার, AYONTHEBANGLAVLLOGER
OGGER ভ্লগার আচ্ছা যে ফারস্টে বানান ভুল বলছিলাম তো আমার ইউটিউবে যে নাম সেই নামেই ফেসবুকে একটা পেজ আছে সেই পেজটাতে যাবেন পেজটা থেকে লাইক দিবেন এবং লাইক দেওয়ার পরে ওখানে আমাকে মেসেজ করলেও পারবেন বা আমার ওখানে গেলে আমার ফেসবুক পেজ ফেসবুকের যে আইডি সেটাও পেয়ে যাবেন সেখানেও আমার সাথে অ্যাড হয়ে যেতে পারেন অথবা আমাকে মেসেজ করতে পারেন এটাই হচ্ছে বিষয় আমি সবারকে হেল্প করার 24 ঘন্টা হেল্প করার চেষ্টা করি আর আরেকটা বিষয় হচ্ছে এই যে স্মার্ট কার্ড নিয়ে বললাম স্মার্ট কার্ড থেকে আরেকটা আসলো স্মার্ট কার্ড শুধু গাড়িরও হয় না নিজের ড্রাইভিং লাইসেন্সেরও হয় অনেকে আমাকে প্রশ্ন করতেছেন ভাই অস্থায়ী লাইসেন্স পাইছি স্মার্ট কার্ড কবে পাবো মানে ড্রাইভিং লাইসেন্সের যে স্মার্ট কার্ড এতক্ষণ আমরা যেটা কথা বললাম সেটা হচ্ছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট স্মার্ট কার্ড সার্টিফিকেটের স্মার্ট কার্ড তো আমরা যারা গাড়ি ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড নিয়ে কথা অনেক কিছু জানতে চাচ্ছি তাদের জন্য শুধু এইটুকু বলবো আপনারা বিআরটিএতে যান এখন ওরা 1 বছর ডেট বাড়াই দিতেছে অর্থাৎ 21 সালে আপনাদের স্মার্ট কার্ড দিবে ওরা শিওর না কবে দিতে পারবে অর্থাৎ এটা নিয়ে শুধু মাথা ঘামানোর দরকার নেই আপনাদের যে অস্থায়ী লাইসেন্সটা আছে সেটাতে একটা ডেট বাড়াই নেন 1 বছর পরের 1 বছর আপনি নিশ্চিন্তে বাইক চালান ড্রাইভিং লাইসেন্স লাগবে না ড্রাইভিং লাইসেন্সে স্মার্ট কার্ড লাগবে না যেহেতু অস্থায়ী ড্রাইভিং লাইসেন্স আছে সো ড্রাইভিং লাইসেন্স নিয়ে যারা কোশ্চেন করা বন্ধ করেন আপনারা যে বিআরটিএ যে 1 বছর বাড়াই নিয়ে আসেন আসলে লাইফটা জোক হয়ে গেছে অর্থাৎ হচ্ছে স্মার্ট কার্ড এত দেরি হয় কেন আমি জানি না ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড দিতে হয়তো ওদের ইন্টারনাল কোনো ব্যাপার আছে কিন্তু কোনো প্রাইভেট কোম্পানিকে যদি দেওয়া হয় বাংলাদেশের তাহলে মনে হয় না ওরা এত দেরি করবে ইজিলি ওরা করে ফেলবে বা সরকারি যদি অফিসগুলো যদি আরেকটু মানে চেষ্টা করে তাহলে অবশ্যই করতে পারবে তো এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন তাদেরকে বলবো ভাইয়ারাই আমার চ্যানেলে কোনো আপু নেই দুঃখের বিষয় যাই হোক আপনাদের আমি অনেক ভালোবাসি আপনাদের জন্য সবসময় কাজ করার চেষ্টা করি আপনাদের হেল্প করার চেষ্টা করি অর্থাৎ মানে আমি মনের কথাগুলো একবারে শেষের দিকে বলি যারা আমার ভিডিওর শেষের দিকে দেখেন তারা আমার মনের কথাগুলো শুনতে পারেন আর যারা দেখেন না যাদের প্রয়োজন আছে তারা ফার্স্টের 5-6 মিনিট দেখে তাদের প্রয়োজনটা মিটাই ফেলে তো আজকে আমি স্মার্ট কার্ড সম্পর্কে কথা বললাম নেক্সট ভিডিওতে আমি বাইকের ইন্স্যুরেন্স সম্পর্কে কথা বলবো তারপরের ভিডিওতে ড্রাইভিং লাইসেন্স সম্পর্কে কথা বলবো তারপরের ভিডিওতে আবার টেক্সট টোকেন নিয়ে কথা বলবো কারণ টেক্সট টোকেন নিয়ে আমি যত কথাই বলি আমার কথা শেষ হয় না আপনাদের কোশ্চেন থাকতেই থাকে যতদিন পর্যন্ত না বাইকের পেপার নিয়ে আপনাদের সব কোশ্চেন মানে সমস্যাটা সলভ করে দিচ্ছি ততদিন পর্যন্ত মানে আমি চুপ হবো না আমি ভিডিও করতেই থাকবো এরপরে আমি বাইকে ব্লগিং করি রিভিউ করি সেগুলো করবো কিন্তু আগে আমার ভাইয়েরা যাতে ঠিকমতো কাগজ করতে পারে কারণ একটা মামলা খেলে আপনার 5,000 টাকা জরিমানা হয় বুঝতে পারতেছেন তো নর্মাল ছোটোখাটো একটা মামলার জন্য যদি 5,000 টাকা আপনাদের দিতে হয় তাহলে সেই জিনিসটা কত কষ্টের মানে আমারই তো খারাপ লাগছে ভেবে যে আপনারা কাগজ সম্পর্কে জানেন না দেখে মামলা খাচ্ছেন আপনারা যদি সব কাগজ সম্পর্কে সব ডিটেলস জানতেন তাহলে হয়তো বা আপনারা মামলা খেতেন না কিন্তু আপনারা জানেন না দেখে মামলা খাচ্ছেন আমার এই জন্যই আমি এই রিলেটেড ভিডিওগুলো বানাই যাতে আপনাদের উপকার হয় নাইলে তো আমি রিভিউ রিলেটেড ভিডিও বানাইতে পারতাম এইসব ভিডিও বানাইলে আমার ভিউ হয় কত 1,000-2,000 কিন্তু আমি বাইকের রিভিউ বানাইলে সুন্দর একটা রিভিউ বানাইলে আমার ভিউ আসে 50,000-60,000 কিন্তু আমার ভিউ দরকার নেই আমার জাস্ট দরকার আপনারা বাইকের পেপার সম্পর্কে জানেন তো এই ছিল আমার ভিডিও আরেকটা বিষয় হচ্ছে আপনার বাইকের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট স্মার্ট কার্ড সেটার কোনো মেয়াদ নাই আর সেইটার বর্তমান পজিশন কী সেটা জানার জন্য আমার একটা ভিডিও আছে আমার চ্যানেলে খুঁজলে পাবেন আমার চ্যানেলে মোটামুটি বিআরটি রিলেটেড সব ভিডিও আছে আপনারা আগের ভিডিও দেখেন না দেখে এই ভিডিওগুলোতে এসে আপনাদের প্রবলেম হয় যাই হোক তাও আমি চেষ্টা করতেছি নতুন নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সব কিছু মানে সবগুলো প্রবলেম সলভ করতে আশা করি ভালো থাকবেন এটাই তো আসসালামু আলাইকুম